জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে আগামীকাল গোপালগঞ্জের চুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সফরকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা জেলা। বিস্তারিত রিপোর্টে 75-এর 15ই আগস্ট আর শ্রাবণ যেন মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেড়া অশ্রুর প্লাবনে। ধানমন্ডি 32 নম্বরে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঝাঁঝরা করে দিয়েছিল ঘাতকরা। সারা বাংলার ভেজা বাতাসও কেঁদেছে ওই দিন। অনির্বাণ সেই শোক এখনো নদীর স্রোতের মতো চিরবহমান। মধুমতি নদীর তীর ঘেঁষা সবুজ শ্যামল গ্রাম টুঙ্গিপাড়া, যেখানে জাতির পিতার কেটেছে দুরন্ত শৈশব আর কৈশোর। ছায়া ঢাকা এই গ্রামেই চিরসজ্জায় শায়িত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির শোকের দিনে বেলা 11টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রস্তুতি চলছে এখন পুরোদমে। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কখন বঙ্গবন্ধুর সমাধিতে এসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, এই আশায় আমরা অপেক্ষা আছি। এবং শ্রদ্ধা নিবেদন শেষে মহান রব্বুল আলামিনের কাছে মসজিদে দোয়া অনুষ্ঠান, মিলাদ মাহফিল এগুলোই করে আমরা সম্পন্ন করতে চাই। ওই দিন তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। জাতির পিতার হত্যার নেপথ্যের নায়কদের এখনো বিচারের আওতায় আনা হয়নি, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হোক। টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ প্রশাসনের সাথে আমরা সর্বোত্তভাবে একসাথে কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসন জানায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মসূচি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোটা জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে সকল ধরনের নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রিয় নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে গোটা জাতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।